हाय गाइस अस्सलामु अलैकुम इस्ट्राफिन वर्ल्ड এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো গাইস আজকে আমরা চলে এসেছি তেজকুনিপাড়া বিজয় সরণি লিংক রোড তেজগা বাইক সিটিতে। তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে বাইক সিটির ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিব। তো আজকে স্পেশালি ভিডিওটা করা ইয়ামা আরন 5 ভার্সন 3 ডিএস 6 মডেল বাইকটিতে চলছে ধামাকা অফার। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যারা যারা ইস্ট্রাফিল বল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই ইস্ট্রাফিল বল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে সকল আপডেট আপডেট বাইক সংক্রান্ত তথ্যগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটা শুরু করি এবং জেনে নেই ইয়ামা আরন 5 ভার্সন 3 ডিএস 6 মডেল বাইকটিতে কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো গাইস এই হলো আপনাদের পছন্দের একটি বাইক ইয়ামা আরন 5 ভার্সন 3 ডিএস 6 মডেল যেটা ডুয়েল চ্যানেল এবিএস। তো এই বাইকটিতে কিন্তু বর্তমানে ধামাকা একটা অফার চলতেছে বাইক সিটিতে। তো যারা মূলত একটা ভালো বাইক নিতে যাচ্ছেন এর পাশাপাশি লং জার্নি বাইক নিতে যাচ্ছেন তারা কিন্তু এই বাইকটি অবশ্যই অবশ্যই ডিসকাউন্টে নিতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে বাইক সিটির ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিব এবং বাইকটির কালারগুলোও কিন্তু আপনারা শোরুমে অ্যাভেলেবেল পাবেন। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে ব্ল্যাক কালারেরটাও আছে কিন্তু সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী বাইক সিটিতে কিন্তু আরন 5 ভার্সন 3 বিএস 6 মডেল বাইকটা পেয়ে যাচ্ছেন খুবই কম দামে। তো বাইকটির পূর্ব মূল্য ছিল 4,30,000 টাকা, সেখান থেকে 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমানে ইয়ামা আরন 5 ভার্সন 3 বিএস 6 মডেল বাইকটির মূল্য করা হয়েছে 4,20,000 টাকা। তো আপনারা কিন্তু 10,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো আপনাদের জন্য কিন্তু ভালো একটা সুযোগ। তো যারা মূলত ইয়ামা আরন 5 ভার্সন 3 বিএস 6 মডেলটি নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই বাইক সিটিতে এসে যোগাযোগ করবেন এবং আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে বাইক সিটির ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে এই বাইক থেকে আপনারা যে টপ মাইলেজ পাবেন পার লিটারে অ্যাভারেজ 35 কিলোমিটার এবং টপ স্পিড উঠাইতে পারবেন 136 কিলোমিটার পার আওয়ার্স। তো বুঝতেই পারছেন যে বাইকটির টপ স্পিড কিন্তু অনেক বেশি। তো আপনারা সবাই কিন্তু ইয়ামা আরন 5 ভার্সন 3 বিএস 6 মডেল বাইকটির সঙ্গে অনেক পরিচিত। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বাইকটির ফুল ডিটেল সম্পর্কে। তো ফুল ডিটেলসের কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টা আসে বাইকটির ফ্রন্টে, তো বাইকটির ফ্রন্ট একটা আকর্ষণীয় ডিস্ক ব্রেক প্রোভাইড করা হয়েছে 282 mm এর, এর পাশাপাশি এবিএস দেওয়া আছে। তো আপনারা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস পাবেন, সামনেও পাবেন রেয়ারও পাবেন। এর পাশাপাশি বাইকটির ফ্রন্টে টায়ারের সাইজ দেওয়া হয়েছে 100/80 এবং রিমটা প্রোভাইড করা হয়েছে 17 সাইজের অ্যালয় রিং। এর পাশাপাশি অ্যালয় রিংটা কিন্তু অনেক আকর্ষণীয় এবং উন্নত মানের অ্যালয় রিং প্রোভাইড করা হয়েছে এবং ফ্রন্টের টায়ারটা কিন্তু বন্ধুরা টিউবলেস টায়ার। সেক্ষেত্রে ফ্রন্টে যে সাসপেনশন প্রোভাইড করা হয়েছে ফ্রন্টে একটা টেলিস্কোপিক ফক্স সাসপেনশন দেওয়া হয়েছে এই ইয়ামা আরন 5 ভার্সন 3 বিএস 6 মডেল বাইকটিতে। দেন আমরা যদি বাইকটির রেয়ারের দিকে যাই বন্ধুরা, বাইকটির রেয়ারে একটা অ্যাডজাস্টার দেওয়া আছে। তো যেহেতু বাইকটা ইনটেক যার কারণে প্যাকেটটা খোলা হয়নি, তো অ্যাডজাস্টের লুকটা কিন্তু বড়ের মতো আকর্ষণীয় এবং রেয়ারে যে টায়ারটা প্রোভাইড করা হয়েছে বন্ধুরা, রেয়ারে কিন্তু এমআরএফের টায়ার প্রোভাইড করা হয়েছে যেটা টায়ারের জগতে সব থেকে ভালো মানের একটা টায়ার। এর পাশাপাশি রেয়ারের টায়ারের সাইজ দেওয়া হয়েছে 140/70 টিউবলেস টায়ার। তো রেয়ারে যে রিমটা প্রোভাইড করা হয়েছে বন্ধুরা, রেয়ারে 17 সাইজের একটা রিম প্রোভাইড করা হয়েছে, ফ্যাশনেবল এবং ডিজাইনেবল একটা রিম। এর পাশাপাশি রেয়ারে যে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে 220 mm এর এবং এবিএসটা পেয়ে যাচ্ছেন। তো আপনারা বাইকটির ফ্রন্টে এবং রেয়ারে কিন্তু ডিস্ক ব্রেক এবং এবিএস পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু ব্রেকিং সাপোর্টটা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো পাবেন এই ইয়ামা আরন 5 ভার্সন 3 বিএস 6 মডেল বাইক থেকে। এর পাশাপাশি আমরা যদি বাইকটির হেডলাইটের দিকে যাই, বাইকটির হেডলাইটের লুকটা কিন্তু এগ্রেসিভ লুক দেওয়া হয়েছে এবং হেডলাইটে এলইডি লাইট প্রোভাইড করা হয়েছে যেটা আপনাকে সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো দিয়ে থাকবে। এর পাশাপাশি বাইকটির সাইড ইন্ডিকেটার যথেষ্ট ফ্লেক্সিবল এবং সাইড ইন্ডিকেটারে দেওয়া হয়েছে ক্লিয়ার লেন্স এবং ভিতরে ইয়েলো কালারের বাল্ব। এই পাশেও যে সাইড ইন্ডিকেটার দেওয়া হয়েছে বন্ধুরা সেম ক্লিয়ার লেন্স এবং ভিতরে ইয়েলো কালারের বাল্ব। পরবর্তীতে আমরা যদি বাইকটির ইঞ্জিনের দিকে যাই, বাইকটির ইঞ্জিনে 4-stroke 4-valve
SOHC ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে। এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট 155 সিসি। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 19.3 PS @ 10,000 RPM এর পাশাপাশি ম্যাক্সিমাম টর্ক পাবেন এই ইঞ্জিন থেকে 15 নিউটন মিটার @ 8,500 RPM। এবং ইঞ্জিনটা অপারেট করার জন্য একটা 6-speed গিয়ারবক্স প্রোভাইড করা হয়েছে এই ইয়ামা R15 ভার্সন 3 BS6 মডেল বাইকটিতে। যেহেতু বাইকটির ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক এর পাশাপাশি ডিসপ্লেসমেন্ট অনেক বেশি, যার কারণে কিন্তু টপ মাইলেজ এবং টপ স্পিডটা আপনারা এই ইয়ামা R15 ভার্সন 3 BS6 মডেল থেকে অনেক বেশি পাবেন। এবং আপনারা সবাই চেনেন ইয়ামা R15 ভার্সন 3 বাইকটি, তো সেক্ষেত্রে তেমন কিছু বলার নাই। এর পাশাপাশি বাইকটির রিয়ারে দিকে যদি যাই, রিয়ারে একটা সাইড ইন্ডিকেটর দেওয়া হয়েছে, ক্লিয়ার লেন্স, এই পাশে যে সাইড ইন্ডিকেটর দেওয়া হয়েছে ক্লিয়ার লেন্স এবং ইয়েলো কালারের বাল্ব। এবং রিয়ারে সব থেকে যে বিষয়টা আকর্ষণীয়, রিয়ারে একটা আকর্ষণীয় টেইল ল্যাম্প প্রোভাইড করা হয়েছে LED। এরপর আমরা যদি বাইকটির সিট কভারটা দেখাই আপনারা, বাইকটির সিট কভারটা কিন্তু স্প্লিট সিট কভার, তো সেই ক্ষেত্রে অনায়াসে দুজন বসতে পারবে। এবং বাংলাদেশের অফিসিয়ালি নিয়ম কিন্তু দুজন বসার আছে, তো সিট কভারটা কিন্তু অনেক সফট, তো পিলিয়ন কিন্তু সুন্দরভাবে বসতে পারবে এবং রাইডারও কিন্তু সুন্দরভাবে বসতে পারবে। এর পাশাপাশি আমি যদি আপনাদের বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকটা দেখাই, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকটা মাস্কুলার লুক প্রোভাইড করা হয়েছে এবং ফুয়েল ট্যাঙ্কে কিন্তু বন্ধুরা 11 লিটার তেল ধরে, তো যথেষ্ট ধারণ ক্ষমতা আছে ফুয়েল ট্যাঙ্কের। এর পাশাপাশি আমাদের বাইকটির মিটারটা আপনাদের দেখাই, বাইকটির মিটারটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল মিটার প্রোভাইড করা হয়েছে। এর পাশাপাশি হ্যান্ডেল বারটা দেওয়া হয়েছে কিন্তু 3-part হ্যান্ডেল বার এবং আকর্ষণীয়। তো ফ্রেন্ডস, ফুল ডিটেলস তো শুনলেনি, ইয়ামা R15 ভার্সন 3 BS6 মডেল। তো যারা এই বাইকটা ইউজ করতেছেন বর্তমানে, কেমন ফিডব্যাক পাচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস উপর ভিত্তি করে নেক্সট টাইম আরও রিভিউ করব। তো অবশ্যই অবশ্যই আপনারা বাইক সিটিতে চলে আসবেন এবং বাইক সিটিতে কিন্তু 10,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ইয়ামা R15 ভার্সন 3 BS6 মডেল বাইকটিতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, যাতে করে আমার ভিডিও করার অনুপ্রেরণা আরও বৃদ্ধি পায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।